হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর এখন আমি রিভিউ করব ক্লিকের প্ল্যাটফর্মে রিলিজ হওয়া একটা নতুন বাংলা ডিটেকটিভ ওয়েব সিরিজ, যেটার নাম হচ্ছে ড্যানি ডিটেকটিভ আইএনসি, এবং এর পরিচালনা করছেন অঞ্জন দত্ত। অঞ্জন দত্তের ওয়েব সিরিজ মানেই কয়েকটা জিনিস তো কনফার্ম, সেটা একটা হচ্ছে পাহাড়, দুই হচ্ছে মদ, আর তিন হচ্ছে মহিলা। তো এই ক্ষেত্রেও সেটার অন্যতা হয়নি, একদম এই তিনটে জিনিসকে তোমরা পাবে তার সিগনেচার মার্ক হিসেবে, এবং অবশ্যই তার সাথে অঞ্জন দত্ত নিজে। তিনি নিজে অভিনয় করছেন এই ওয়েব সিরিজের, এবং যে মূল চরিত্রে যিনি অভিনয় করছেন তার নাম হচ্ছে সুপ্রভাত দাস, এবং তিনি কিন্তু অভিনয় করছেন একজন ডিটেকটিভের চরিত্রে। আর পাশাপাশি তোমরা দেখতে পারবে অঙ্কিতাকে, এবং পাশাপাশি তোমরা দেখতে পারবে এখানে বরুণ চন্দ্রকে। তো এই হচ্ছে মোটামুটি স্টারকাস্ট। বাকি যাদের নেওয়া হয়েছে তারা খুব একটা প্রমিনেন্ট ফেস কেউ নয়, একটা বলতে পারো খুব ইম্পর্টেন্ট একটা ছোট্ট চরিত্রে অভিনয় করছেন এখানে সমদর্শী দত্ত। তো মূলত গল্পটা হচ্ছে একটা চা বাগানের ঘটে যাওয়া একটা ঘটনা, এবং সেখানকার ম্যানেজার, যে মূলত কলকাতায় এসে খুন হন, এবং সেটার তদন্তের দায়িত্বভার গিয়ে পড়ে হচ্ছে, ঠিক ডিরেক্টলি ওইভাবে নয় কিন্তু বকলমে গিয়ে পড়ে হচ্ছে ড্যানি ডিটেকটিভের কাজ। এবং এই ড্যানি ডিটেকটিভ হচ্ছেন মূলত একজন পেশায় গোয়েন্দা, এবং সে প্রাইভেট ইনভেস্টিগেটর। কিন্তু যে ধরনের প্রাইভেট ইনভেস্টিগেটর আমরা এতদিন দেখেছি, ধরো পর্দায় যেখানে ব্যোমকেশ দেখেছি, যেখানে ফেলুদা দেখেছি, কিরিটি দেখেছি, তো ইনি অতটা প্রফেশনাল নন। ব্রাদার বলা যায় যে ছাপোষা টিকটিকি যাদেরকে বলা হয়, যারা মূলত হচ্ছে অল্প কিছু টাকার বিনিময়ে কার হাজব্যান্ড কার স্ত্রীকে নিয়ে ঘুরছেন, বা কার বাড়িতে কী সমস্যা রয়েছে, কারোর কালো টাকা কীভাবে অন্যের কাছে পৌঁছে দিতে হবে, এই জাতীয় কাজগুলো যারা করেন, তো তাদেরকে রিপ্রেজেন্ট করেন হচ্ছেন ড্যানি ডিটেকটিভ, এবং ড্যানি ব্যানার্জি এখানে ক্যারেক্টারটার নাম। কিন্তু কোনো কারণবশত সে তার খুন হয়ে যায়, মানে এবং তার পরবর্তীকালে তার অফিসের দায়ভার এসে পৌঁছয় তারই অ্যাসিস্ট্যান্ট সহকারী, যে ক্যারেক্টারটা এখানে অবশ্যই সুপ্রভাত দা অভিনয় করছেন, এবং তিনি মূলত ঘটনার বলতে পারো যে মধ্যে ঢুকে পড়েন, এবং তার হাতে পুরো ঘটনার দায়িত্বটা চলে আসে, মানে তদন্তের দায়িত্বটা। এই হচ্ছে মোটামুটি প্লট, এবং প্লটের অনেকটা অংশ জুড়েই কিন্তু সেই উত্তরবঙ্গ, এবং যেখানে সামসিং বা বিভিন্ন জায়গার সমস্ত চা বাগান এগুলোকে দেখানো হয়েছে। তো প্রথম পজিটিভ পার্ট যেটা বলবো সেটা হচ্ছে ডিটেকটিভ মানেই খুব হিরোইক, ডিটেকটিভ মানেই ফেলুদা, ডিটেকটিভ মানেই ব্যোমকেশ, এটা যে নয় সেই জিনিসটাকে খুব ভালোভাবে এর মধ্যে তুলে ধরা হয়েছে। ডিটেকটিভ আমি মানে আমরা আপনি এরকম সাধারণ মানুষ, এদের মধ্যে থেকেও যে ডিটেকটিভ উঠে আসে, এবং তারা বিভিন্ন ধরনের ছোটো বড় কাজকর্ম করে থাকেন উইথ গুড ইন্টেন্ট, তো সেইটা এখানে কিন্তু ধরা পড়েছে। একটা স্পেশাল একটা ক্লাস অফ পিপল, তো তাদেরকে রিপ্রেজেন্ট করা হয়েছে এখানে, উইচ ইজ ভেরি গুড। আর সেকেন্ড যেটা বলবো সেটা হচ্ছে যে অঞ্জন দত্ত মানেই কিন্তু যে থ্রিলার, এবং সেই থ্রিলারের মধ্যে প্রচুর কিন্তু টুইস্ট অ্যান্ড টার্নস থাকবে, এটা স্বাভাবিক, তো সেখানে এখানেও সেটা রয়েছে, এবং এখানেও কিন্তু ওভারঅল গল্পটা বেশ ভালো লেখা হয়েছে, অ্যান্ড দ্য স্ক্রিন প্লে ইজ গুড। আর একটা জিনিস বলবো এখানে যেটা ভালো লেগেছে আমার, সেটা হচ্ছে অবশ্যই সুপ্রভাত দার অভিনয়ে। তোমরা এতদিন ওনাকে ব্যোমকেশে বেসিক্যালি অজিতের চরিত্র অভিনয় করতে দেখেছো হইচইতে, তো এখানে কিন্তু একজন স্বাধীন ডিটেকটিভ হিসেবে উনি কাজ করছেন, এবং যথেষ্ট ভালো অভিনয় করেছেন যেটুকু ওনাকে, যে পরিসরে ওনাকে মানে কাজ করা হয়েছে। পাশাপাশি অঙ্কিত দাদির অভিনয়ও ভালো, এবং বরুণচন্দ্র তার রাশভারী গলায় যেটুকু জায়গায় রয়েছেন তার একটা লিমিটেড জায়গায় ভালো অভিনয় করেছেন। এবং স্পেশালি বলবো অঞ্জন দত্ত কিন্তু খুব ভালো অভিনয় করেছেন এখানে, অল্প ছোট্ট রোল কিন্তু নিজেকে বেশ খানিকটা কিন্তু উনি স্পেস দিয়েছেন, এবং খুব ভালো একটা বলতে পারো যে ক্যামিও ক্যারেক্টার এখানে উনি প্লে করেছেন। এবার যদি আরও কয়েকটা পজিটিভ সাইড বলতে হয় সেটা হচ্ছে যে দেখো অবশ্যই এর ব্যাকগ্রাউন্ড স্কোর, অঞ্জন দত্তের গলায় উত্তরবঙ্গের গান, এই ব্যাপারগুলো একটা নস্টালজিয়া তো কাজ করে, তো সেই জিনিসগুলো রয়েছে। এবার যদি এটা নেগেটিভ বলতে হয় আমাকে, তাহলে আমার যেটা নেগেটিভ বলে মনে হয়েছে এটা হচ্ছে বিকজ অফ দ্য বাজেট, আমি জানি না এই জিনিসগুলো কীভাবে কাজ করে, বাট দ্য সিনেমাটোগ্রাফি ইজ ভেরি পুয়োর, মানে সবসময় জার্কি হ্যান্ড মুভমেন্ট থাকলেই যে খুব রিয়েলিস্টিক সিনটা শ্যুট হবে এরকমটা নয়। এখানে কিন্তু যদি খুব প্রফেশনালি জিনিসটাকে না করা যায় তাহলে কিন্তু এই জার্কি মুভমেন্টটা অনেক সময় কিন্তু দেখতে খুব খারাপ লাগে, এবং এখানেও কিন্তু সেই জিনিসটা হয়েছে। প্রত্যেকটা সিনের মধ্যে কিন্তু মানে এরকম রয়েছে যেখানে ক্যামেরা ওয়ার্কটা তোমার খুব উইক মনে হবে। দ্বিতীয় যেটা বলবো যেটা একটা ওয়েব সিরিজের ক্ষেত্রে ভীষণ ইম্পর্টেন্ট রোল প্লে করে সেটা হচ্ছে ক্লিপ হ্যাঙ্গার, তো এখানে যে ক্লিপ হ্যাঙ্গারগুলো একটা এপিসোড থেকে সেকেন্ড এপিসোডে যাওয়ার যে ক্লিপ হ্যাঙ্গারগুলো এগুলো ভীষণ উইক লাগছে দেখতে, একটা এপিসোডের সাথে আরেকটা এপিসোডকে ঠিক মতো কানেক্ট করতে পারে না, এবং পিছনে একটা ন্যারেশন দিয়ে ব্যাপারটাকে বোঝানোর চেষ্টা করা হয়েছে, বাট দ্যাট ন্যারেশনের যে ডায়লগসগুলো বা যে রাইটিংগুলো এগুলো অতটাও সাংঘাতিক মানের নয়। তো ফ্রেন্ডস, এই ছিল আমার মূলত ড্যানি ডিটেকটিভ আইএনসির রিভিউ। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক করো, শেয়ার
শেয়ার করে নাও বন্ধুদের সাথে। আর যদি চ্যানেলে প্রথমবার এসে থাকো তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। দেখা হচ্ছে তোমাদের সাথে আমার পরের কোনো ভিডিওতে। টিল দেন, বাই বাই।